আমরা রুই মাছটাকে ভেজে নিয়েছি, একটু লবণ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। একটা রুই মাছকে আমরা কেটে নিয়েছি, কারণ আমাদের রুই মাছ মানে মাছ খাওয়ার কেউ নেই, আমি আর আমার মা খাবো, তাই এখন এটা কাটা বেছে নিব। এখন চলুন দেখি তারপরে কি করছি। কাটা ছাড়িয়ে নিয়েছি আলু, সিম, কাঁচা মরিচ, রসুন, এগুলো সরিষার তেলে ভেজে নিয়েছি। এখন আমরা এগুলোকে মিক্স করব ভর্তার মতো। মিক্স করার পরে একটু সরিষার তেল অ্যাড করে আমাদের ভর্তাটা শেষ, রুই মাছের সিমের ভর্তা। রোজার মধ্যে করে দেখবেন, ভালো লাগবে। আমরা লবণটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, আমরা এখন লবণটা দিয়ে তেল দিয়ে দিয়ে লবণ তেল দিয়ে মিক্স করে তুলে নিব। একটু সরিষার তেল দিয়ে দিব। আমি আসলে অনেক অনেক লজ্জিত, আমি ইফতারিগুলো বানিয়েছি, রোজা রেখেছি, নামাজ পড়েছি, প্রথম রোজা ছিল, তারপরে টাইমের একটা ব্যাপার ছিল, তারপরে সব কিছু মিলে তসবি টসবি পড়ে যা আমরা সূরা তারাবি পড়ি, পড়তে গিয়ে আমি প্লেটিংটা করতে পারিনি, আরও অনেক কিছু ছিল মিসিং হয়ে গেছে। নতুন নতুন ব্লগ করছি, আমার জন্য দোয়া করবে, আমি আরও সুন্দর করে যেন ইফতারিগুলো সাজিয়ে আপনাদের প্লেটিং করে দেখাতে পারি। এবার সবগুলো আস্তে আস্তে বানাই। মেয়োনিজের একটা প্রিপারেশন নিচ্ছি, কারণ আমার ছেলে খালি মেয়োনিজ খেতে চায় না, সেই জন্য মেয়োনিজের মধ্যে সস দিয়ে দিচ্ছি, লেবুর রস দিচ্ছি, কাঁচামরিচও দিয়েছিলাম। সারপ্রাইজ আনতে যাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। সবাই বাসার নিচে মসজিদে নামাজ হচ্ছে ফ্রাইডে, আজকে জুম্মা।
আসসালামু আলাইকুম সবাইকে, রমাদান মুবারক, ভালো থাকবেন সবাই, সবাই সেফ থাকবেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবেন না, করোনা যেভাবে বেড়েছে। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমি আপনাদেরকে নতুন করে প্লেটিং করে ইফতারিটা আপনাদের সামনে প্রেজেন্ট করবো। আমার জন্য ভালো করে দোয়া করেন, সবাই বেশি করে দোয়া করেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।